ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনার প্রশ্ন হলো, আমার মায়ের স্বর্ণের চেন চোরে নিয়ে গেছে, তো আমার আব্বু হুজুর থেকে তদবির এনেছেন, এটা কি ঠিক হচ্ছে? বা হুজুর দিয়ে চুরি কৃত মাল ফেরত পাওয়ার জন্য তদবির করা যায় যাচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চুরি হওয়া মাল ফেরত পাওয়ার জন্য তদবির করা এটা হাদিস সম্মত নয়। এইভাবে যদি চোর শনাক্ত করা যেত, চিহ্নিত করা যেত, তাহলে পৃথিবীর বুকে আর চোর বলে কেউ থাকতো না, দুনিয়ার কেউ চুরি করার সাহস পেত না। আমাদের সমাজে বিভিন্ন তাবিজ কবজের মাধ্যমে, বিভিন্ন তদবিরের মাধ্যমে এবং চাইল পরা, ডাইল পরা, বেত পরা, বিভিন্ন থালা পরা, এগুলো দিয়ে চোর শনাক্ত করার চেষ্টা করে। এবং অনেক সময় দেখা গেছে ভালো যে চোর নয় তাকে পর্যন্ত হ্যারাসমেন্ট করা হয়ে থাকে, তাকে পর্যন্ত চোর সাব্যস্ত করা হয়ে থাকে এবং তার শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়ে থাকে। এগুলো সম্পূর্ণ বেদাতি সিস্টেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই। আল্লাহ রাসূলের জামানায় বহু চুরি হয়েছে, কিন্তু তারা এই ধরনের কোনো তাদবির করেছেন এগুলো প্রমাণিত নয়। সুতরাং চোর ধরার জন্য তদবির করাটা জায়েজ নেই। যদি আশেপাশে কোনো আলামতের মাধ্যমে অথবা কারো মাধ্যমে যদি চিহ্নিত হয় যে মুখে চুরি করছে, তাহলে এটা সামাজিক বিচার করা যেতে পারে এবং তার থেকে মাল ফেরত আনা যেতে পারে। কিন্তু তদবির করা এবং অমুককে তমুককে সন্দেহ করা এগুলো জায়েজ নেই। কারণ কাউকে নিশ্চিতভাবে না জেনে সন্দেহ করা, কাউকে নিশ্চিতভাবে না জেনে চোর সাব্যস্ত করা, এগুলো তো সম্পূর্ণ অপবাদ এবং খারাপ ধারণার সামিল। আর অপবাদের শাস্তি কী এটা তো অবশ্যই জানা আছে এবং মানুষের প্রতি বদ ধারণা করতে আল্লাহ কোরআনে বহু জায়গায় নিষেধ করেছেন। সুতরাং এগুলো কোনো অবস্থাতে করা যাবে না। নির্দিষ্ট প্রমাণ থাকলে চোরকে চিহ্নিত করে তার থেকে মাল ফেরত আনতে হবে। আল্লাহু আলাম।